সপ্তম শ্রেণীর ছাত্রী, তাকে নিয়ে গিয়ে আমবাগানে ধর্ষণ, এমনই অভিযোগ উঠে আসছে মালদার চাঁচল থেকে। ধর্ষণ করছে তার প্রেমিকের বন্ধু, এমনই ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম বাংলার মালদায় চাঁচল থানা এলাকায়। মালদায় এই নিয়ে পরপর দুটো ঘটনা, যে দুটি ঘটনায় শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, গোটা ভারতবর্ষের রাজনীতি আবর্ত হতে চলেছে। প্রথম ঘটনা আমরা সবাই জানি, একেবারে উলঙ্গ করে জুতো দিয়ে পেটানোর ঘটনা আমাদের সামনে এসেছিল দুজন মহিলাকে। তারপর আজকে যে খবর সামনে উঠে আসছে, এটি মালদার চাঁচল থেকে, সেখানে নবম শ্রেণীর ছাত্রীকে আমবাগানের মধ্যে ধর্ষণ করা হয়েছে। তারপর বিষয়টি দেখুন, ধর্ষণ করে যে শুধুমাত্র থেমে গিয়েছে তা নয়, ছাত্রীর পরিবার যখন সেই প্রেমিকের বাড়িতে যাচ্ছে রাত্রিতে খোঁজ নেওয়ার জন্য যে তাদের মেয়ে কোথায় গিয়েছে, তাদের মেয়ে কি তার সঙ্গে রয়েছে, তখন সেই প্রেমিক সহ আরও বেশ কয়েকজন মেয়েটির বাড়ির লোকজনকে বেধড়ক মারধর করল। মারধর খেয়ে কোনোভাবে প্রাণে বেঁচে এসে তার মেয়ের যখন সন্ধান করছে, তখন দেখতে পাচ্ছে আমবাগানের মধ্যে তাদের মেয়ে অচৈতন্য অবস্থার মধ্যে পড়ে রয়েছে। মেয়েকে জিজ্ঞেস করে জানতে পারে যে তার মেয়ের যে প্রেমিক, তার বন্ধু তাকে আমবাগানে ধর্ষণ করে ফেলে রেখেছে। সঙ্গে সঙ্গে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেয়ার, যা খবর আমাদের কাছে ইতিমধ্যেই চাঁচল থানার পক্ষ থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর বিষয়টি আরও রাজনৈতিক রং লেগে গিয়েছে যখন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি পুরো বিষয়টি টুইট করে জানিয়েছেন। আর তারপর এই ঘটনা বিদ্যুতের গতিতে গোটা ভারতবর্ষের লোকজনের কাছে পৌঁছে গেছে। তবে একটা বিষয়, এরই মধ্যে অনেকে আবার মণিপুরের প্রসঙ্গও টানতে শুরু করে দিয়েছে। মণিপুরের বিষয় আর মালদার এই বিষয় দুটো কি এক? এটা নিয়েও শুরু হয়েছে যথেষ্ট পরিমাণ বিতর্ক। কিন্তু যাই হোক, মালদার দুজন মহিলাকে উলঙ্গ করে পেটানোর পর এই নবম শ্রেণীর ছাত্রীর ধর্ষণ, রাজ্য রাজনীতি আবারও তোলপাড় হচ্ছে। ধর্ষিতা ছাত্রীর পরিবারের লোকজন ঠিক কী বলেছে, সেই সময়ের তাঁদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছে সংবাদ মাধ্যমে। কি ভয়াবহ দৃশ্যের অভিজ্ঞতা তিনি বলছেন, চলুন শুনে নি। যে আমার ভাতিজি, বড় ভাতিজি রাত্রি 10:30 নাগাদ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পলাই এর আগে সম্পর্ক রাজার সাথে ছিল। তারপরে আমরা রাজার বাড়িতে যাই খোঁজ করতে, দেখি ওর বাড়িতে আছে কি না। ওর বাড়িতে গেলাম তো ওরা আমাদের পর চড়া হয়, ওরা মারধর করে আমাদেরকে। মারধর করে যাই হোক কোনোরকম প্রাণে রক্ষায় বেঁচে আসি। বেঁচে এসে তারপরে আমরা দেখি যে বাগানে আমার ভাতিজি ব্যবস্থায় পড়ে আছে। কী হয়েছে আপনার ভাতিজির সাথে? তার সাথে গলাৎকার হয়েছে। কী হয়েছে? হ্যাঁ, রেপ হয়েছে। হ্যাঁ, তারপর সে ধর্ষণ হয়েছে, সব কিছু হয়েছে। আমরা এর উপযুক্ত শাস্তি চাই। কে ধর্ষণ করলো আপনার ভাতিজিকে? আমার ধাস্তিকে ধর্ষণ করেছে বদ্রি আলী। বদ্রি আলীটাকে? বদ্রি আলী ভাগবাদেরই এক ওরই বন্ধু, রাজার বন্ধু। আচ্ছা, রাজা আলীর বন্ধু। এই রাজার সাথে কি আপনার মেয়ের ভাতিজির কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, আগে থেকে ছিল। প্রেমের সম্পর্ক? প্রেমের সম্পর্ক ছিল। আচ্ছা, তারপর? তারপর তারপর কালকে কখন থেকে আপনাদের মেয়ে নিখোঁজ? 10:30 থেকে নিখোঁজ ছিল। আপনারা কোথায় গেলেন মেয়ের খোঁজ পেতে? ভাগবাদ গেলাম, ভাগবাদ গ্রামে গেলাম। কার বাড়ি? রাজার বাড়ি। এই রাজার সাথে কি সম্পর্ক ছিল? ছিল, রাজার সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, গিয়ে কী দেখলেন? গিয়ে দেখলাম আমাদের সাথে, আমাদের সাথে গেলাম, দেখি আমার দাদা বৌদি মারছে। তারপরে আমি গেলাম, আমি আমার জেঠু গেলাম, জেঠু ছেলে গেলাম। তারপরে আমাদেরকে ওপর চড়াও হলো, চড়াও হয়ে আমাকেও মেরেছে। দেখেন এইগুলো গুলো সব মারা আছে, গেঞ্জি গেঞ্জি ছিঁড়ে দিয়েছে সব, বেধক মারধর। হ্যাঁ, তারপরে ওখানটায় যাই হোক কোনোরকম প্রাণের রক্ষায় বেসে এসেছি। তারপরে প্রাণের রক্ষায় এসে বেসে দেখে দেখছি যে আমার ভাতিজি বাগানের মধ্যে ব্যবস্থায় পড়ে আছে, তার উপযুক্ত আমরা শাস্তি চাই। আপনার ভাতিজিকে তাহলে ধর্ষণ করা হয়েছে? আমার ভাতিকে ধর্ষণ করা হয়েছে। কে ধর্ষণ করেছেন? বদ্রি আলী। এই বদ্রিটাকে? বদ্রিটা হচ্ছে রাজার বন্ধু। পুরো বিষয়টি আপনারা শুনে নিলেন। ইতিমধ্যে চাঁচল থানাও, তারাও সক্রিয়তা দেখিয়ে একজনকে
আটক করেছে বলে শোনা যাচ্ছে। তাকেও চলছে পুরো মাত্রায় জিজ্ঞাসাবাদ। এবার সবচেয়ে বড় বিষয়, বাংলায় এই অরাজকতা পরিস্থিতি কবে থামবে, কবে সাধারণ মানুষ এই সমস্ত অত্যাচারের হাত থেকে মুক্তি পাবে, এই নিয়েই উঠছে সর্বস্তরে প্রশ্ন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য নমস্কার।